এই নদীটা বেশ কয়েকটা জায়গায় অনন্য। এর পানি ছিল শীতল শুভ্র, আর এই নদীর খারাপার দেশের সমতলে যত নদী আছে তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম গাজীপুর জেলা, একপাশে শ্রীপুর, অন্য পাশে কাপাসিয়া। ডিসেম্বর মাস, প্যালাইট গ্রাম, গোসিঙ্গা ইউনিয়ন, এখান থেকে ড্রোন উড়িয়ে সিংহশ্রীর ব্রিজের একাংশ দেখেছি, আপনাদেরকে দেখাবো। ও যে দূরে দেখেন, স্থানীয় মানুষেরা সহজে চিনতে পারবেন, সিংহশ্রী বরামা সেতু, যেটি নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি। এই নদীপথে একসময় বর্মি থেকে ট্রলার যেত কাপাসিয়ায়, লঞ্চ যেত কাপাসিয়াতে। 70-এর দশকে, 80-এর দশকের শুরুতে কাপাসিয়ার উত্তর প্রান্তের টোক, সিংহশ্রী ইত্যাদি নানা অঞ্চল থেকে কলেজের শিক্ষার্থীরা লঞ্চে কাপাসিয়া যেত, সদরে যেত, সেখানে পড়াশোনা করে আবার ফিরত। সমতল মৃত্তিকার এই পলল ভূমিতে অনেক ভূপ্রাকৃতিক বিবর্তন ঘটেছে, কিন্তু 300 বছর আগে এখানকার নদী যেমন ছিল এখন তেমনই আছে মৌলিকভাবে। জেমস রেনেল বাংলার প্রথম যেই মানচিত্র এঁকেছিলেন, সেই মানচিত্রে এখানকার নদীর রেখা অনেকটাই এমন, এমনই ধরতে গেলে। এই ভিডিওতে, এই দৃশ্যাবলিতে বর্মি বাজার দেখা যাচ্ছে না, বেশ কয়েকটি বাঘ বেরুলে তারপরে বর্মি। এখানে দুই পাশে শ্রীপুর কাপাসিয়ার, কাপাসিয়ার দুটি ইউনিয়ন, শ্রীপুরের দুটি ইউনিয়ন, কাপাসিয়ার ইউনিয়ন দুটি, রায়েদ এবং সিংহশ্রী, শ্রীপুরের বর্মি এবং বরামা। কথা বলছিলাম নাজিব মাহফুজ খান। বিশ্বকাপের জন্য নিয়মিত ভিডিও দিতে পারেনি, অনেক গ্যাপ পড়েছে, এখন থেকে একাধিক ভিডিও প্রতিদিন থাকবে। শেষ করছি এই ভিডিওটি, দেখা হবে নিয়মিত অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।